আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি খামার বাড়ির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের মাঝে আমার তিনটি বীজতলা হাইব্রিড, না এটা হচ্ছে নেপিয়ার জারা গাছ, যেটার পুষ্টি এবং ভিটামিনের পরিমাণ 17% আছে, ওই তিনটি বীজতলা আমি করেছি। তিনটি বীজতলা আপনাদের মাঝে আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো। আর এই বীজতলাটি হচ্ছে আমার প্রায় দু থেকে দু মাস হবে, মোটামুটি দু মাসের কমও হতে পারে। তো এই বীজতলাটি আপনাদেরকে এখন দেখাবো, তারপর নিয়ে যাব আমার বাম্পার বীজতলা। বাম্পার বীজতলা বলতে আমাদের ওই আমার ওই বীজতলাটার গাছ প্রায় 14 ফিটের মতো লম্বা হয়ে গেছে, আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন, ভিডিওটা দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সারাক্ষণ জুড়ে থাকবেন, কেননা আমি পরবর্তীতে আমার যেই নেপিয়ার যে জারা গাছের যেই বীজতলাটা ওইটার মধ্যে 14 ফিট গাছ অলরেডি লম্বা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ফলন এসেছে। আর এই তিনটি বীজতলা থেকে আমি কতটুক জমিতে রোপণ করতে পারবো এই বিষয়ে আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে দেখছেন যে এখানে তিনটি গাছ হচ্ছে পোক্ত গাছ, মানে বয়স্ক, আর বাকিগুলো হচ্ছে কচি নরম, আর এগুলো একদমই নরম, আপনারা দেখতে পাচ্ছেন একদমই কচি গাছ। আর এই ঘাসগুলো গরুর জন্য একদম উত্তম একটি পুষ্টিকর খাবার, এটা আপনারা যদি গাইকে খাওয়ান, গাভী গরুকে, ওরা প্রচুর পরিমাণ দুধ দেবে, আর যদি ষাঁড় গরুকে খাওয়ান তাহলে ওরা মোটা তাজা হবে। তো এখন আমি এটার মধ্যে আর দেরি করব না, আমার দ্বিতীয় বীজতলাতে চলে যাব। তো আসুন দ্বিতীয় বীজতলাতে চলে যাই, আপনাদের জন্য খুব সুন্দর একটি বীজতলা অপেক্ষা করছে, চলুন তাহলে। প্রিয় বন্ধুরা, এই হলো আমার দ্বিতীয় বীজতলা, আরেকটি আছে 3 নম্বর বীজতলা, ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এখন এই যে এক সারি বিশিষ্ট যে বীজতলাটা, এই বীজতলাটা দেখেন, আমি এটার গাছের গোড়ায় দাঁড়াবো, আমার থেকে কতটুক লম্বা আপনারা অনুমান করতে পারবেন। এই যে দেখুন, প্রায় 14-15 ফিট হবে, আমি কিন্তু একদম কাটতে গেছি গা পিছন দিকে। এই যে দেখুন, আর এটার কী পরিমাণ ফলন আপনারা দেখুন, মানে একদম আমাদের এলাকায় একটা আছে বাতা সোফার মতো বলে, অনেক ধরনের ঘাস, আসলে এটা ঠিক সেম এতটুক। ওই যে দেখুন, একদম এক সারি বিশিষ্ট। এই বীজতলাটা থেকে আমি আশা করি, তিনটা বীজতলা থেকে আমি আশা করি আমার প্রায় 2 বিঘা জমি লাগানো সম্ভব হবে, ঠিক আছে, 60% জমি। আর এই পাশটা দেখছেন, এটা হচ্ছে জার্মানি ঘাস। তো আসলে এই জারা গাছটা অনেকেই বলে থাকে যে পানির মধ্যে এটা হয় না, আসলে আমার যে ঘাসের জমিটা দেখছেন এটার মধ্যে গত 1 মাস আগে টানা 2 মাস পানি ছিল, তো ঘাসগুলা দেখেন কিছুই হয়নি, এখনও কিছু পানি লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে জানি না এটা কতটুক সত্য কতটুক মিথ্যে, তবে আমার এখানে ঘাসগুলা কিছুই হয়নি, বরং আরও নতুন কচি ঘাস জমাচ্ছে, আমি আপনাদেরকে আগায় এনে দেখাইতেছি। এই যে দেখুন, এই যে কচি নতুন বের হচ্ছে, আসলে আরও বাড়ি লইলে আমি এগুলাকে ইয়ে করছি, কাটি নাই, কারণ আমি বীজ তৈরি করব, তো যার কারণে কাটা হয় নাই। তো আসলে রোদ্রের কারণে ভিডিওটা তেমন একটা ক্লিয়ার হচ্ছে না। তো আমি এখন আপনাদেরকে আমার 3 নম্বর বীজতলাটি নিয়ে যাব, ওই বীজতলাটা হচ্ছে একটু উঁচু স্থানে। তো আসলে এই ঘাসগুলো অনেকই সুন্দর, অনেকই নরম, এই যে একটা ঘাস দেখছেন প্রায় 6 ফিট, অথচ দেখুন এটা কতটুক নরম এবং কচি, ঠিক আছে, এই যে দেখুন একদম নরম এবং কচি। তো এই ঘাসটা মূলত আপনার যখন 2 মাস লাগবে না, যখন 30 থেকে 35 দিন সময় হবে, আপনারা কাইটা কাইটা খাওয়াইতে পারবেন আপনারা চাইলেই। তো আমার কথা আসলে যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে এই ফলনটা প্রচুর পরিমাণ ফলন, এই যে দেখুন ডালটা ভেঙে পড়ে গেছে, তারপরও কতগুলা
ডানা গজাই গেছে। তো এই যে দেখুন আমার বীজতলা, আশা করি দেখতে পাচ্ছেন। তো এখন আমি দেরি না করে আপনাদেরকে তৃতীয় 3 নম্বর বীজতলায় নিয়ে যাব, চলুন। এই যে প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার 3 নম্বর বীজতলা। এই বীজতলাটা একটু উঁচু জমিতে লাগাইছি, কেননা যদি কোনো কারণে আমার ওই বীজতলাগুলা পানি উঠার কারণে, যদি পানি লাগার কারণে যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, যার কারণে এখানে আরেকটি বীজতলা করেছি, এখানে পানি হওয়ার কোনো চান্স নাই। আর এখানে দেখুন 20 ফিট হবে উচ্চতাটা, আপনারা দেখতে পাচ্ছেন মিনিমাম 20 ফুট হবে উচ্চতা, মাশাল্লাহ অনেক। তো এটার পুষ্টির পরিমাণ আপনারা অনেকেই জানেন, এই যে দেখুন অনেকগুলা সোফা, এটার পুষ্টির পরিমাণ লেভেল নাকি 17%, ভালো ডাক্তাররা এবং গবেষকরা বলে থাকে। তো এটা গাভী গরুর জন্য, দুধের জন্য উত্তম এবং ষাঁড় গরুর জন্য উত্তম। তো আপনারা খামার করার আগে অবশ্যই ঘাসের চাষ করে নেবেন, কেননা আগে ঘাস, তারপর গরু, তারপর খামার, ওকে? আর অবশ্যই ট্রেডিং ছাড়া কেউ খামারে আসবেন না। এখানে আমি আর একটু যদি আগাই, এখানে দেখুন সোফাটার মধ্যে কী পরিমাণ ঘাস, একদম জঙ্গল হয়ে গেছে, একদম কচি। আমি চাইলে এখানে মিনিমাম 2 থেকে 3 বিঘে আমি করতে পারবো চাষ। এই যে দেখুন, আসলে একটা অসাধারণ জিনিস। যদি একটু এদিকে আসি, প্রচুর পরিমাণ। তো সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই যারা নেপিয়ার যারা গাছটা, অবশ্যই আপনারা রোপণ করার চেষ্টা করবেন, কেননা এটি গরুর জন্য উত্তম খাবার, আর এটি অনেক প্রচুর পরিমাণ ফলন হয়। আপনারা 1 বিঘা জমি চাষ করলে দেখা গেছে কি অনেকগুলা গরু লালন পালন করতে পারবেন। তো এতক্ষণ ঘুরে ঘুরে আমি আপনাদেরকে আমার এই ঘাসের বীজতলাগুলো দেখিয়েছি। তো সামনের দিকে আরও আপডেট দেবো ইনশাল্লাহ। অবশ্যই এই আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আমি পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর এই গাছটি কিন্তু একদম নরম কুচি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এক আঙুলে এখন ভাঙবো, জিরাটা কোথায়, এই যে দেখুন একদম নরম এবং কুচি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কমেন্ট করতে ভুলবেন না।